ফাতিমা জান্নাতি, ফাতিমা জান্নাতি হচ্ছে প্রশ্ন করেছিলেন, ফাতিমা জান্নাতি প্রশ্ন করেছিলেন, আপনার নোট করার স্টাইল নিয়ে যদি একটা ভিডিও বানাই। নোট, নোট জিনিসটা আসলে বলতে শুনতে খুবই মনে হয় যে আসলে নোট করতেই হবে, এটা আসলে ঠিক না। নোটটা এত বড় সিলেবাস, নোট করে করে পাবেন না। আমি কখনোই নোট করতাম না, তবে হ্যাঁ আলটিমেটলি দেখছি নোট না করে পরে খুব অসহায় লাগে। কিন্তু আপনি ওই রিটেনের সময় নোট করাটাও বোকামি, কারণ সব চেঞ্জ হয়। বেসিক্যালি আমরা কি বলি, বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য নোটটা আমরা চাই, কিন্তু এটা কিন্তু এত ডিনামিক, আপনি নোট করে ওই নোটগুলো ফেলে দিতে হয়, মানে হারিয়ে যায় ওগুলো, পড়ে একবার পড়েই রিভাইজ করা সম্ভব হয় না। সো নোট আপনি করবেন, রিভাইজ করারই তো সময় নেই, সিলেবাস তো শেষ করারই সময় নেই, আপনি সিলেবাস রিভাইজ করবেন কিভাবে? নোট কিসের জন্য? রিভাইজের জন্য না। হ্যাঁ, নোট কোনগুলো করবেন? নোট হচ্ছে করবেন সায়েন্সে, বাংলাতে যেটা স্ট্যাটিক, মোট কথা স্ট্যাটিক, ম্যাথসে হচ্ছে ওই যে ফর্মুলা আমি বলবো, এই তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা স্ট্যাটিক, বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ এবং সংবিধান, যেগুলো হচ্ছে কখনো চেঞ্জ হবে না, শুধু সেগুলো নোট করতে পারেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে নোট আমি একদমই না করব, কারণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও আগে যেগুলো রিপিট হতো সেগুলো এখন রিপিট হয় না। সো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বেসিকটা দাঁড় করাতে হবে। নোট শুধুমাত্র বাংলাদেশ অ্যাফেয়ার্সের, মুক্তিযুদ্ধটা পারলে আপনি নিজে ওই যে বই যে দুটো বললাম ওই দুটো বই পরে রেকর্ডে শুনে নেবেন, দুটো রেফারেন্স বইয়ের কথা বলেছি, ওই দুটো বই পড়ে আপনি নিজে নোট করবেন। কখনো অন্যের নোট আমি যতই দিই, আপনি গাইডেন্স নিতে পারেন, কিন্তু কখনো অন্যের নোটে কিন্তু কাজ হবে না, মনে রাখতে পারবেন না, ঠিক আছে? সো এই তো, তাহলে আমি এত নোটের ফোবিয়া ছিল আমার, হ্যাঁ, কারণ আমি হচ্ছে মানে খালি পড়ে ফেলতাম কিন্তু মনে থাকতো না, বাট অনেকে দেখতাম নোট করতো আর আমি লিখতে চাইতাম না। এখন সায়েন্সের ক্ষেত্রে যেটা করেছি, সায়েন্সে আমি শুধুমাত্র ডায়াগ্রাম গুলা ছিল নোট করতাম, এটা খুবই এফেক্টিভ। ধরেন আপনি যখন গাইড পড়বেন বা কোনো বই পড়বেন, তখন ওইটার সাথে দেখবেন বইয়ে তো অনেক ডায়াগ্রাম থাকে, বেশিরভাগেরই থাকে, বা নিজে একটা বানিয়ে নিবেন, আমি প্রশ্ন ধরে ধরে বা কনসেপ্ট ধরে ধরে ডায়াগ্রাম গুলো না একটা নোট করতাম, তারপরে যখন ডায়াগ্রামটা রিভাইজ করতাম ওই ওই খাতাটা রিভাইজ করলে ওই প্রশ্নটা একেবারে বিদ্যুতের ঝলকানির মতো মনে পড়ে যেত। হ্যাঁ, এটা খুবই শর্টকাট, এবং যেমন ইলেকট্রিক্যাল, এটা কিন্তু আমি রিটেনের কথা বলছি, প্রিলি কিন্তু না। সো ইলেকট্রিক্যাল আছে, কম্পিউটার আছে, এগুলো তো প্রচুর ডায়াগ্রাম লাগে, জেনারেল সায়েন্সেও লাগে। জেনারেল সায়েন্সে কিছু পয়েন্ট করে নিলেন যেগুলো সবসময় আসে, তো যত শর্ট করা যায়, কারণ আসলে কি কোনো রিভাইজ দেওয়ারই সময় নাই, আপনি যত ব্রেনে ধারণ করতে পারবেন। এটা একটা সায়েন্স গেল। বাংলা, বাংলাতে শুধুমাত্র কোট আমি নোট করেছিলাম, এটা এই কষ্টটা বাংলাতে আমি করেছিলাম, অন্যগুলাতে কখনোই চিন্তা করিনি। বাংলাতে মাহবুবুল আলম স্যারের যে বইটা আছে, আমি চাইলে দেখাতেও পারি, আমি সব সাজেস্ট করে, বিশাল মোটা, হ্যাঁ এখানে পেজ হচ্ছে আপনার দেখবেন সাজেস্ট করে প্রায় 900 পেজের মতো, এবং দামও মাশাল্লাহ 450 থেকে 500 সামথিং এরকম নিয়েছিল, 450 টাকার বই, এটা কেউ কিনবে না। তো যে কোনো একটা লাইব্রেরি থেকে যদি পারেন, হ্যাঁ আপনি কালেক্ট করলেন, অথবা বন্ধুরা কয়েকজন মিলে কিনলেন, কিনে এটাতে যেটা হবে এটা খুব ভালো, মানে প্রত্যেকটা ইসের অনেক কোট আছে, অনেক টপিক ধরে ধরে, এবং যত বড় বড় লেখক আছেন তাদের ছোট ছোট একটু মানে অনেক আনকমন হচ্ছে জীবনী দেওয়া আছে। তো এই বইটার থেকে আপনি একটু যেগুলো খুব বারবার আসে, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বা মানে সাহিত্যিক যেগুলো পিএসসির যে 11 জন, এরকম সাহিত্যিক যারা আছে ভালো ভালো, তাদের হচ্ছে আপনারা কোট গুলো, তাদের হচ্ছে জীবনী থেকে কিছু তাদের ডিটেলস গুলো লিখবেন, যেন আপনি গ্রন্থ সমালোচনা বা সাহিত্যের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারেন। এবং সাহিত্যিকদের নোট করার পরে আপনি হচ্ছে ওখানে দেখবেন বিভিন্ন অনেক কোট আছে, ছোট গল্প, ছোট গল্প বলছি, ছড়া থেকে শুরু করে এই যে বিভিন্ন আসে না যে টপ্পা গান আরো কি কি নাম আছে না, তো প্রত্যেকটার, হ্যাঁ ময়মনসিংহ গীতিকা, মানে খুব ভালো ভালো আনকমন কোট আছে, এবং এটা কোনো বইয়ে নাই। তো এই বইটা, এই 900 পেজের বই আপনি জীবনেও পড়তে পারবেন না এবং পড়ার দরকারও নেই, শুধুমাত্র কোটের জন্য এই বইটা কালেক্ট করবেন। এবং কোটের একটা নোট খাতা আমি করেছিলাম, যেটা আমি কিন্তু ইউটিউবে বাংলাটা শেয়ার করতে পারিনি, কারণ সেটা আমি হারিয়ে ফেলেছি, বা হয়তো আছে, আমি চেঞ্জ করার সময় কোথাও হয়তো ওটা আছে, হারাইনি, আমার কিছু হারায় না, কিন্তু যেটা আমি কোর্টের যে একটা নোট দিয়েছি না ইউটিউবে, ওইটাতে কিন্তু বাংলার আলাদা নাই, ওইটাতে যতটুকু পাবেন নিয়ে নেন, আমি চেষ্টা করবো যদি আমি খুঁজে পাই সেটাও আমি শেয়ার করবো। কোর্টের জন্য আলাদা করে আমি নোট খাতা করেছিলাম বাংলার ক্ষেত্রে।
তো এই গেল ম্যাথসের। ম্যাথসের ক্ষেত্রে হচ্ছে ফর্মুলার আমার আলাদা নোট খাতা ছিল, যত ফর্মুলা আমার কাছে মনে হচ্ছে বারবার আসে আমি পারছি না, জ্যামিতির, হ্যাঁ, তারপর নামতা, নামতা খুব প্র্যাকটিস করতাম ম্যাথসের ক্ষেত্রে। নামতা রেশিও, 1 থেকে 35 পর্যন্ত স্কোয়ার শিখবে এবং 1 থেকে 15 পর্যন্ত কিউব। হ্যাঁ, এটা কিন্তু আমি অ্যান্সার করছি কাকে বলেন তো, ফাতিমা জান্নাতি, উনি কিন্তু নোটের কথা বলেছিলেন। তো ফাতিমা সায়েন্স করছেন, বাংলা করছেন, ম্যাথস করছেন, নোট আর অন্য কোনো কিছু, বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর শুধু বললাম যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কোনো নোট আমি বলবো না, খালি শিখবেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স খুব ডিনামিক। হ্যাঁ, শুধুমাত্র বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মুক্তিযুদ্ধ এবং তো আসলে নোট যদি নিজে শর্টকাট লিখে রাখতে পারেন, সংবিধান আসলে বইটা আপনার বারবার রিভাইজ করতে হবে। তো বাংলাদেশ অ্যাফেয়ার্স এ হচ্ছে কিছু জিনিস আছে স্ট্যাটিক, শুধু মুক্তিযুদ্ধ না আরো কি কি আছে দেখবেন স্ট্যাটিক, চেঞ্জ হয় না, সেটা নোট আপনি করবেন। আর কোনো কিছু নোট করবেন না, অন্যগুলো ডিনামিক চলতে থাকবে, পেপার পড়তে হবে প্রচুর। তো হ্যাঁ, আর নোটের কনসেপ্ট আপনার বুঝতে হবে যে নোট কিন্তু কাজে লাগবে না আলটিমেটলি, কারণ চেঞ্জ হয়। আমি যেটা করতাম, আমি যদি পার্সোনাল আমার বলেন, আমি ডিজিটালি নোট করতাম। এভার নোট অ্যাপ আছে, এভার নোটে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর বড় বড় যে আর্টিকেল গুলো আসে না বিভিন্ন ওয়েবসাইটে, সেগুলোর একটা কালেকশন রাখতাম শুধুমাত্র পড়ার জন্য, জাস্ট গো থ্রু করার জন্য, একটা অ্যামালগামেট করে রাখার জন্য, পরে তো আমি আর্টিকেল গুলো খুঁজে পাবো না। হ্যাঁ, এরকম আরো অনেক অনেক অ্যাপ আছে, বাট এভার নোটটা আমার এখনো আমি ইউজ করি। এভার নোটে আমার পরে আমি একটা কি করবো, ভিডিও করবো এভার নোট, তারপরে প্রোডাক্টিভিটি, আরো বিভিন্ন অ্যাপ আছে, হ্যাঁ ওইটার নোট করবো। আর ফাতিমা জান্নাতি এর আবার আপনি একটু ই দেখে নেবেন, আমার অ্যাপস ইউ শুড ইউজ একটা ভিডিও আছে না অ্যাপ নিয়ে শুধুমাত্র, ওইটা একবার দেখে নেবেন। ওখানে আমি পত্রিকাটা কিভাবে পড়বেন সেটাও আমি শেয়ার করেছি।